প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেছেন আমি একজন দোকানদার, আমি কিল্লার মোড় আসছি। তো এই যে আমাদের ভাই, আমার প্রিয় ভাই, আমার অনলাইনের ভাই, আমরা সাক্ষাৎকার করছি। হ্যাঁ, এই যে আমার পায়া আর কি, ভাইরা খুব খুশি। আচ্ছা ভাই, খুব খুশি মনে হচ্ছে ভাইরে পায়া সবাই গোবাই তাই? হ্যাঁ আমার দোকানের দিকে, আপনার দিকে লক্ষ্মী লক্ষ্মী। আমার কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। এখন যে আমার পাইলেন, তো আপনার মনের কাছে কিরকম অনুভূতি লাগতেছে? খুব ভালো অনুভূতি লাগতেছে। আপনি একজন ইউটিউবার, আসলে যেভাবে করেন আপনার খুব ভালো। আপনি কি ভিডিও করুন? মামার সঙ্গে একটা ছবি এদিকে এদিকে যা, আর বিটি পালায় তার আর বিটি দেখা যান। ছবি তোল, এই শুদ্ধ এটা ভিডিও করতেছেন আপনি? না না, সেলফি সেলফি বুঝছস, এটা সেলফি। আমার সাথে আপনার দেখা হলো ভাই, আপনার মনের কিরকম অনুভূতি লাগতেছে যে একজন সেলিব্রিটির সাথে আপনার সাক্ষাৎ হলো? একজন সেলিব্রিটির সাথে আপনার মনে করেন যে আপনাদের জন্যই আমি সেলিব্রিটি, কারণ আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন বিধায় আমি সেলিব্রিটি। সেলিব্রিটির সাথে আপনার সাক্ষাৎ হয়, আপনি যে জিনিস টিভিতে দেখছেন, নেটে দেখছেন, সেই জিনিস যখন সরাসরি আপনি দেখতেছেন, এটা আপনার কিরকম মনে হয়? ভাইয়ের কথাটা আগে শুনছি, তো আপনার কিরকম মনের অনুভূতি লাগছে? খুব ভালো অনুভূতি হইতেছে আপনাকে পাইয়া। খুব আসলে সবচেয়ে আমি ভাবি না যে আপনাকে আমরা হঠাৎ পাবো। সেদিন আপনার চার দিন পাঁচ দিন আগে দেখছি আপনার ইউটিউবটা, আপনার ভিডিও দেখছেন। আপনার সাথে দেখা হয় আমার অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, আমি ভাইয়ের সাথে আছি, ভাই আমার সেলফি নিলাম, আমি আমার ভাইয়ের সেলফি নিলাম আপনাদের সামনে, ভাই আমার দেখছে। হ্যাঁ, তো যার কারণে আমি যাচ্ছিলাম, আপনার মূলত আছে হলো লালবাগ কিল্লার মোড়, কিল্লার গেটের সামনে। হ্যাঁ, ভাইয়ের ব্যবসা করে, ভাইয়ের ব্যবসাটা দেখা দোকানই আছে। এই যে আমাদের ভাই ব্যবসা করে, অবশ্যই ভাই একজন ভালো লোক। আমি চলে যাচ্ছিলাম, তো ভাই আমাকে ডাক দিল আর কি। হ্যাঁ, পরে আমি আসলাম, তো আসলে বিষয়টা দেখতে পারলাম আর কি, ভাই আমাকে দেখতে পাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এরকম আসলে সাক্ষাৎ হলে আসলে মনের একটা ভালো অনুভূতি লাগে। আমি অনেক আগে আলাদা চ্যালেঞ্জে সাক্ষাৎকার দিছিলাম, তো আসলে ওই চ্যালেঞ্জে অনেক লোক, আমার তো গাড়ির সিস্টেম অন্যরকম ছিল, তো এটাও তো ইনশাল্লাহ ভাইরাল হয়েছিল আপনাদের দোয়া, আপনাদের দোয়া। হ্যাঁ, তো এটাও আমার ওই দিনকে সাক্ষাৎকার দিয়েছে, তো মাশাল্লাহ ভাইরাল। তো আমার চ্যানেলে কি ঢুকছেন? হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আর কে ফারে 1339 ফেসবুক পেজ ও ইউটিউব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটারে। হ্যাঁ, এই যে আমার আর একটা ভাই, আপনি অবশ্যই ভাই আপনি মোবাইল চালান না, তো অবশ্যই আর কে ফারে 1339 ফেসবুক পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব ফেসবুক পেজ নাকি? হ্যাঁ, তো আসলে আমার ওই ওইটা সেলিব্রিটি ওইটা ই হওয়ার পরে, ভাইরাল হওয়ার পরে আর কি, মূলত আসলে আমার পেজটাও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া। হ্যাঁ, অনেকে আসলে আমি অনেক জায়গায় যাই, অনেকে আমাকে আপনার মতন মনে করেন যে চিনে ফেলার এই আর কে ফরিদ ভাই। তো যাই হোক, আমরা ভাইয়ের সাথে কথা বললাম, আমরা এই মুহূর্তে ছিলাম হলো কিল্লার মোড়।
লালবাগ কিল্লার গেটে আসলাম। তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আরেকটা ভাইয়ের সাথে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। হ্যাঁ ভাই, দোকানে দাওয়াত দিয়ে দেন। কি কি বিক্রি করেন ভাই একটু দেখান আপনারা? এই দিয়ে হ্যাঁ, অনেক রকমের জিনিস আছে। আপনারা অবশ্যই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।